গঞ্জের ইসলামপুরে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রামের এক প্রধান সড়কে। এই সড়কে দিয়ে সুনামগঞ্জের বেশিরভাগ ইসলামপুর এবং মোল্লাপাড়া ইউনিয়নের বেশিরভাগ মানুষ চলাচল করে। এটা ঝাওয়ার হাওরের একটি সড়ক। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাওয়ার হাওরে প্রচুর পরিমাণ পানি এখানে জমে আছে। এই সড়কটি প্রায় উরুত পানিতে জমে আছে, কোথাও কোমর পানিও রয়েছে। আমরা এখানে সকাল থেকে অবস্থান করে দেখেছি যে এই সড়কের মানুষজন, যারা এই আশপাশের গ্রামগুলির মানুষ আছেন, তারা সবাই পানিবন্দী হয়ে পড়েছেন এবং নৌকা ছাড়া তারা চলাচল করতে পারতেছেন না। এখানে হাওরের পানি নামছে না, এই ঝাওয়ার হাওরের পানি না নামা পর্যন্ত সুনামগঞ্জের শহরের সার্বিক বন্যা পরিস্থিতি তেমন কোনো উন্নতি হবে না, কারণ এই হাওরের পানি প্লাবিত করে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকা। এখানকার লোকজনের সাথে কথা বলেছি, জানিয়েছি যে সেটা হলো যে প্রতি ঘন্টায় এখানে যেভাবে পানি কমার কথা ছিল সেভাবে কমতেছে না। এখানে পানির প্রবাহ এখনো স্থির অবস্থায় আছে, পানি কোথাও নামতেছে না। না নামার ফলে মানুষের বাড়ি ঘরে এখনো পানি রয়ে গেছে, মানুষের রান্নাঘর বাড়ির ঘর গোয়ালঘর সমস্ত জায়গায় এখন পানি থই থই করছে। এই পানি যতক্ষণ পর্যন্ত সরে না যাবে ততক্ষণ পর্যন্ত সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হবে না। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে সুরমা নদীর পানি ধীর গতিতে নামার কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি তেমন কোনো উন্নতি হচ্ছে না, যদিও সুরমা নদীর পানি বিপদসীমা 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তার সুনামগঞ্জের যে পানি, যে সেই পানি এবং নিম্নাঞ্চলের পানি যদি সরে না যায় তাহলে এখানকার বন্যা পরিস্থিতি তেমন কোনো উন্নতি হবে না। এখানকার এবং প্রতিদিনই এখানে রাতে এবং দিনে বৃষ্টিপাতের কারণে এখানকার পানি অনেকটা বেড়ে যায়। এই আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকদের অনেক দুর্দশা হয়েছে, তারা ধান শুকানোর জন্য উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন এবং তারা ধান শুকানো এবং অন্যান্য শস্য শুকানোর জন্য নৌকায় করে বাড়ি থেকে নিয়ে আসছেন, যেগুলি শুকানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে কৃষকরা নৌকায় ধান নিয়ে আসছে রোদে শুকানোর জন্য। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত সুনামগঞ্জে 165 মেট্রিক টন চাল, 12 লাখ টাকা ও 4,000 প্যাকেট শুকনো খাবার দিয়েছেন এবং সুনামগঞ্জের বানবাসী মানুষের জন্য সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আছে তারা সেটা অব্যাহত রেখেছেন। তো এই ছিল সুনামগঞ্জের আমার কাছে সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম সুনামগঞ্জের ইসলামপুরে।